কিন্তু নাচ গান আজ পর্যন্ত আপনারা বন্ধ করেছেন, একটা রেকর্ড দেখান। আমরা যখন এইভাবে বলি কথা তখন আপনার গায়ে লাগবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশেষ করে আমাদের কথা, আহলে হাদিস বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আমাদের বক্তব্যে বাংলার জমিনে হাজারো বক্তব্য বন্ধ হয় প্রত্যেকটা সিজনে, হাজার বক্তব্য। এ যারা বন্ধ করে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনি লাইফে প্রমাণ করবেন আপনি কয়টা গানের অনুষ্ঠান বন্ধ করেছেন, আপনি কয়টা জুয়ার আড্ডা ভেঙেছেন আপনি প্রমাণ করবেন। নাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে তার কাছে সঁপেই দিলাম, যা হওয়ার তো কিয়ামতের মাঠে হবেই। কতটা গর্হিত হলে মানুষ এমনটা হতে পারে, যেই সমাজে প্রকাশ্যে নাচ গান হয়, যেখানে আমাদের সাথে যেটা ঘটেছে, কোন এক বছর আমি আমার এলাকায় আমার বিল্ডিংয়ের উপরে আমি নিজেও বক্তব্য করিনি, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফেজাহুল্লাহকে দিয়ে বক্তব্য করিয়েছি, আশেপাশের সমস্ত হানাফি হুজুররা এসে শেখকে অপমান করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ যেই দুই হুজুর সবচেয়ে বেশি মাথা চাড়া দিয়েছিল ওই দুইটাই এক সপ্তাহের মধ্যে জেনার অপরাধ ধরা পড়েছে। এটা বিনা বাড়াবাড়িতে বলতেছে, মেম্বরে দাঁড়িয়ে বলতেছে, এটা আমি মেম্বরে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ উচিত বিচার করেছে এদের। দ্বিতীয়ত কি জানেন, আমি বলতেছি তারপরের সপ্তাহে আমাদের নদীর ঘাটে কবর পূজারীদের একটা মাহফিল হয়েছে, সেই মাহফিলের মধ্যে মাইকে ও নবীকে আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছে, কিন্তু একটা লোক গিয়ে প্রতিবাদ করেনি। কারণ কি জানেন, ওদের কাছে লাঠি ছিল সেই জন্য। এটা হচ্ছে আমাদের জাতির নোংরামি। যাদের সাথে দুর্বল, যাদেরকে ঠেকাতে পারবে হক হলেও ঠেকাবে, আর যারা বাতিল প্রকাশ্য বাতিল, এখানে ক্ষমতা খাটে না, সেখানে গিয়ে আপনি প্যান্ডেল পন্ডেল সব বন্ধ করে দেন, ওই ওসির কাছে গিয়ে আপনি রিপোর্ট দেন যে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে জামাতি, এরা হচ্ছে অমুক তুমুক ওহাবি, এদেরকে মাহফিল করতে দিয়েন না। উদ্দেশ্য এখানে আপনি বাতিলকে দমানো না, উদ্দেশ্য হচ্ছে নিজের পকেটকে ভারী করা। কারণ আপনারা ভালো করেই জানেন আমাদের এই বক্তব্য অবশ্যই আপনাদের অন্তরে প্রভাব ফেলে, অবশ্যই কোরআন হাদিসের কথার মাধ্যমে আপনাদের অতীতের বহু ভুল পাপ, বহু অপরাধ, বহু নিয়মকানুন আপনারা ছেড়ে দিচ্ছেন, যেটা এদের সহ্য হচ্ছে না। এরা মনে করে আমাদের বক্তব্যে আপনারা আসলে এই যে এদের ধান্দা, ওই যে একটা সময় তো মিলাদ করতেন, ক্যাম্প করতেন, কতজন ব্যক্তি এটা ছেড়েছেন? আমি যদি হাত তুলতে বলি আশা করি 100টা হাত উঠবে। কতজন ব্যক্তি দেখেছেন যে সপরাধকে কেন্দ্র করে এরা কি করত, বিলুপ্ত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এদের তো পুঁজিই ছিল এটা, এদের পুঁজিই ছিল তাবিজ কবজ। এই জন্য তাবিজ কবজ জর্দার পক্ষে এরা কথা বলে। এদের বড় ওলামা যারা আরবি লাইনে দক্ষ, মানুষ কতটা নির্বোধ হয়। আমি তো ছোট ব্যক্তি, তো ছাত্র, ছাত্রেরও ছাত্র, এই জন্য আমি নাম নিয়ে কথা বলতে পারি না। দেখবেন যে নেটের মধ্যে কিছু বক্তব্য আছে, অমুক সে কি বললো, অমুক সে কি বললো, সে আবার ভিডিও করে নাম ধরে ধরে প্রোটেক্ট করে, কিন্তু আমি সে কাজটা করি না, কারণ আমার সে যোগ্যতা নাই। কিন্তু আক্ষেপ হয়, চোখে পানি ঝরে, মাঝে মাঝে হাসি পায় এই ধরনের বক্তাদের বক্তব্য দেখলে। এটা হচ্ছে হানাফি সমাজের সম্মানিত ওলামা, হানাফি সমাজের এটা হচ্ছে নেয়ামত, হানাফি সমাজের নেয়ামত। আরবিতে পটু এ বলতেছে জর্দা যে হারাম, এটার দলিল কই, বুঝছেন? ও বলে দলিল খুঁজে পায় না, বলতেছে সব খান, কুত্তাও খান, যদি কেউ কুত্তা খাওয়া হারাম করে তার দলিল লাগবে। এবার হানাফিরা কুত্তাও খান, কারণ এ আপনার উলামা বলছে এই কথা যে সব খাদ্যই হালাল, যে হারাম বলবে তার দলিল লাগবে। এটা কিন্তু একটা মূলনীতি কথা, এটা শব্দ বলছেও, এটা অবশ্যই একটা মূলনীতি। তাহলে সেই ক্ষেত্রে ও বলতেছে কুকুরের নাম থাকতে হবে কোরআন হাদিসে। কোনো ব্যক্তির ক্ষমতা আছে কুকুর হারাম এটা প্রমাণ করতে পারবে নাম দিয়ে? তো এই হুজুর আপনাদের হুজুর, দামি হুজুর, এ বিলেন জর্দা যে হারাম, এটার দলিল বিলে খুঁজে পায় না। তা আমরা অত ছোট মুখে বড় কথা বলবো না। তখন আমার মাথায় কি আসে জানেন, তারপর আমি যখন বিভিন্ন বক্তব্য দেখি, আরবদের মিশরের এক ব্যক্তির বক্তব্য শুনলাম, মিশরের লোক, সৌদি আরবের লোক, বাহরাইন, কাতার, কুয়েত, এরা কি আরবিতে পটু কি পটু না? ওদের জবানের তো আরবি, তাই না? এই জন্য আরবি জানলেই যে হক পেয়ে যাবে আপনি ধোকা খেয়ে যেন না। এরা আরবিতে পটু হতে পারে, কিন্তু হিদায়াত একমাত্র আল্লাহর হাতে আছে। ওটা আল্লাহ কাকে দেবে, এটা আল্লাহর চুজ, আল্লাহর পছন্দ, আল্লাহ যাকে চায় তাকে দেবে। বহু সার্টিফিকেট দাঁড়িয়ে আছে, হেদায়ত পায় নাই, কবর মাজার পূজা করে মরেছে। আপনাদের এই হানাফি সমাজের আরেকজন পপুলার বক্তা, জর্দা খেয়ে পান খেয়ে ঠোঁট এমন হয়ে গেছে, কি যেন নাম তার, নাম নেব না, মানে সুর সার দিয়ে কথা বলে, এদের বক্তব্যের মধ্যে এত শিরকি কথাবার্তা। এরা বলতেছে যে এদের ওলামারা, এদের বুজুর্গরা নাকি খাদ্য দেখে বলে দিতে পারতো এটা হারাম টাকার কিনা না হালাল টাকার কিনা, বুঝছেন? কোন এক মুরিদ ফল নিয়ে আসছে তার ঘরে, ঢুকছে এই কলা, এই আপেল ঢুকাইবেন আমার ঘরে কেন?
বলতেছে এটা আমি হারামের টাকা কিনা দেখতে পাচ্ছি, বুঝছেন? তো এদের বিলে এই ফয়েজও হয়। এটা আপনাদের হানাফি সমাজের নিয়ামত, এই নিয়ামত আমরা ছেড়ে দিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসকে গ্রহণ করে নিয়েছি। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যদি কোনো অন্যায় কিছু দেখো তাহলে এটাকে প্রতিহত করো, যার যতটা ক্ষমতা আছে, এটা আমাদের দায়িত্ব। তারপরে রাসূলুল্লাহ বলেছেন ফাইন লাম ইয়াস্তাতে ফাবিলিসানি, যদি তোমার হাত দ্বারা ঠেকাইতে না পারো তাহলে মুখে তো বলতে পারো যে তোমরা যেটা করতেছো এটা তো ঠিক না, এই সমাজের মধ্যে এটা তুমি করবা, এই যে গান বাজনা করবা এটা কেন করতেছে তো ঠিক না, এর মুখে বলতে পারেন না, আপনি মুখে বলবেন। এটাও যদি বলতে না পারেন যে আজকে আমাদেরকে মুখ খুলতে দেবে না, তাহলে কি করবেন? রাসূল সাল্লাম বলেছেন ফামান লাম ইয়াস্তাতে ফাবিকলবি, সে যেন তার অন্তর থেকে কাজটাকে ঘৃণা করে। আর ঘৃণা করা মানে কি? আপনি সেখানে উপস্থিত থাকবেন না, সেখান থেকে সরে যেতে হবে। একটু পরেই বলতেছি, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি অন্তর থেকে অন্তত ঘৃণা করে পাপটাকে, রাসূলুল্লাহ বলছেন ফাযালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে ঈমানের দুর্বলতম দিক। তার মানে তারপরেও আল্লাহ বলেছেন তোমার ঈমান আছে, এটা প্রমাণ হয়ে যাবে যদি তুমি এই পাপ কাজে না জড়াও। তুমি ঠেকাইতে পারো নাই কিন্তু তুমি তোমার সন্তান এই পাপ কাজে জড়াও নাই, এটা প্রমাণ হয়ে যাবে যে থাক তারপর তোমার ঈমান আছে। অন্তত এতটা তো থাকতে হবে যে আপনি অন্তর থেকে এটাকে ঘৃণা করেন, এতটা থাকতে হবে। এরপর আগে আসেন, কিন্তু আমাদের চরিত্রটাকে আমি আপনাকে দেখাই। অপর আরেক বর্ণনায় আসছে অন্যায় স্থানে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে দেখেন। এই হাদিসের মর্ম বহুবার আমি শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, প্রকাশ্য বিষয়। অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও, ক্ষমতা থাকলে, না হইলে জবান দিয়ে বলো নিষেধ করো, আর না হইলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করা মানে এটা কেমন জানেন? এখানে পায়খানা পড়ে আছে, আপনাকে বলা হয়েছে এটাকে তুমি পরিষ্কার করে দাও, আপনি পারলেন না, আপনি কাউকে বলতেছেন এটা পরিষ্কার করে দাও, ও শুনল না, আপনার উচিত হবে এখান থেকে সরে যাওয়া, নাকি এখানে বসে থাকবেন আপনি জেনে শুনে? তাহলে পায়খানার সাথে আপনি এটা করেন না, জেনে শুনে পায়খানা থেকে আপনি দশ হাত দূরে গিয়ে বসেন যেখানে আপনার নজরে না আসে, গন্ধ না আসে। কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা কি জানেন? আজকে মুরব্বীদের গতকালকে রাতের মাহফিলে একই চিত্র দেখেছি, ময়মনসিংহে যখন যাচ্ছি যেখানেই কোনো মানে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবো যে রাস্তাটা কোন দিকে ফুলপুরের, ওই একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, দেখতে পেলাম হোটেলের মধ্যে টিভি চলতেছে আর সেখানে যুবকরা বসা নাই, সব মুরব্বীরা বসে, চুলদাড়ি সাদা হয়ে গেছে, মাথায় টুপি, হাতে বিড়ি সিগারেট আর বসে বসে টিভি দেখতেছে। তাহলে যাদের দায়িত্ব ছিল এটা নিষেধ করা, আচ্ছা ঠিক আছে, আপনার এলাকার যুবক টিভি চালাইছে, আপনার ক্ষমতা নাই নিষেধ করার, এটা একটা নেতার ভাই, উমুক তুমুক, ভাতিজা, সন্ত্রাস। আল্লাহ কি বলেছিল আপনাকে? তুমি অন্তর থেকে ঘৃণা করো, তাহলে আপনি ঘৃণা করলে যে ওখানে বসে আছেন আপনি। তো ঘৃণা করা মানে হলো সেই কাজের সাথে আপনি অংশ নিতে পারেন না, আপনার তার কাছে অনেক দূরে থাকতে হবে। যেই সমস্ত পরিবারের মধ্যে অনিসলামিক কাজ হয় আপনি যদি সেটাকে ঘৃণা করেন, উচিত কি হবে? সে পরিবার থেকে নিজেকে সম্পর্ক ছিন্ন করে রাখা, দূরে থাকা। কিন্তু আপনি দেখা যায় ওই বিএন বাড়ির এই অনুষ্ঠান সবচেয়ে বেশি অ্যাটেন্ড হন, অধিকাংশ বিয়ে শাদীগুলোর মধ্যে আমি দাঁড়িয়েওয়ালা আমাদের মুসলিম কিছু ব্যক্তিদেরকে দেখেছি, পরহেজগার ব্যক্তিদেরকে, গান বাজনা চলতেছে, সে ওখানে খেতে বসে আছে মহিলা পুরুষ সবার সামনে। আপনি ঘৃণা করলেন কোথায়? ঘৃণাটা মানে হলো সেখান থেকে অন্তত পক্ষে আপনি ঠেকাইতে পারেন নাই, আপনি সে অনুষ্ঠানে অংশ নিয়েন না। আসুন আমি আপনাকে একটা হাদিস শোনাই, অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি পেশ করে দিয়েছেন, যেই জায়গাটাতে পাপ হচ্ছে এই জায়গাতে কোনো যদি দুর্বল ইমানের লোক থাকে কিন্তু সেটা অপছন্দ করে, ঘৃণা করতেছে যে পারতেছেন এটাকে ঠেকাইতে, গান বাজনা হচ্ছে পাশের বাড়িতে, আমি শুধু আল্লাহকে ডাকতেছি নিষেধ করতে, কেউ তো নিষেধ করে না, কেউ করে না। আমি একদিন রাতের 12টার পরে 999 ফোনও দিয়েছিলাম, আমার ফোন রিসিভ করা হয়নি। মানে এরা মুখে বলে, হয়তো কারোটা কারোটা হেল্প করে কিন্তু আজ পর্যন্ত পাইনি আমাদের কোনো কাজে যে ভালো কাজে কেউ হেল্প করবে। কাউন্সিলরদের কাছে বিচার দিয়ে বিচার পাওয়া যায় না যে রাতের 12টার পরে কেন এইভাবে পাশের বাড়িতে বিয়ে, তো তাদের হেডফোন আছে, ঘরের ভিতরে যা খুশি করুক, তাদের আরেক বাড়ির যারা মা বোন অসুস্থ বাচ্চারা আছে তাদের ঘুমকে কেন ডিস্টার্ব করা হয়। ঠিক একই আমরা বলবো ওয়াজ মাহফিলওয়ালাদেরকেও, রাত্রের 12টার পরে মাইক বাজি ওয়াজ করতে হবে, কালকে পর্যন্ত বলেছে লজ্জা থাকলে আমি কোনোদিন 12টার পরে গিয়ে স্টেজে দাঁড়াবো না, এটা বলে আসছি স্পষ্ট। আমাদেরকে যারা দাওয়াত দেয় আমাদেরকে হয় এসার পরে কথা বলার জন্য ডাকতে হবে, নাহলে প্রধান বক্তা হওয়ার শখ আমাদের নাই, কিন্তু এটা আপনাদের হীনতা। এই কমিটি আমাদেরকে বলে যে হুজুর আমাদের এলাকা সম্পর্কে তো আমরা জানি, এরা আসে দেরিতে, কিন্তু কালকে চাক্ষুষ দেখিয়েছি 11:30টার পরে
অধিকাংশ মানুষ সব ঘুমিয়ে পড়ল, কেউ কেউ উঠে চলে যাচ্ছে, কেউ শোনার মতন লোক নাই। অথচ আপনিই না বলেছিলেন যারা বেশি রাত্রে আসে। তো এই থিওরি বাদ দেন এখন, অধিক রাত ভোরে মাইক বাজানো, গান বাজনা হওয়া যেটাই হোক, এটা ইসলামে এলাও নাই। আমরা যারা করতেছি এটা আমাদের একটা বাড়াবাড়ি, এ বাড়াবাড়ি থেকে মুসলিমদেরকে বাধ্য মানে ফিরে আসতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো যে হাদিসটা এখন আমি আপনাকে বলবো সেটা অত্যন্ত সেন্সিটিভ, সেটা কি জানেন? রাসুল ইসলাম বলেছেন যেখানে অন্যায় হচ্ছে আপনি বাধা দিতে পারেন নাই, কিন্তু আপনার অন্তরে ঘৃণা থাকার কারণে আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে এই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না। আর যেখানে অপরাধ হচ্ছে এখানে আপনি উপস্থিত নাই কিন্তু আপনি সন্তুষ্ট, আপনি চাইতেছেন যদি আমি থাকতাম আমিও ওখানে অ্যাটেন্ড হইতাম কিন্তু আপনি উপস্থিত কিন্তু নাই, রাসুলাম বলেছেন এই উপস্থিত না থেকেও পাপি। কি মনে করেন? সে উপস্থিত না থেকেও পাপি। আর যেই ব্যক্তি উপস্থিত বাধ্য হয়ে গেছে, এলাকা ছাড়ার তার কোনো অপশন নাই, সে পারতেছেন এগুলোকে বাধা দিতে, সে যদি ঘৃণার সাথে থাকে আল্লাহ তার আমলনামায় লিখে দেবে এই জাতির সাথে এ ছিল না, এ পাপীদের সাথে এ ছিল না। কত বড় ব্যাপার! আসুন আমি আপনি হাদিসটাকে দেখাই। হাদিসটা আবু দাউদে রয়েছে, 43-45, 4345 নম্বর হাদিস। আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা উমিলাতিল খাতায়া ফিল আরদ, যখন কোনো জাতির মধ্যে কোনো জমিনে অন্যায় হতে থাকে, কানা মান শাহিদাহা ফাকারিহাহা, ওই ব্যক্তির উদাহরণ হলো যে এখানে উপস্থিত কিন্তু অপছন্দ করতেছে, এই পাপটাকে ঘৃণা করতেছে, ও ফিরিওয়ায়াতিন আনকারাহা, যে এটাকে ঘৃণা করলো, কানা কামান গাবা আনহু, তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তিদের মতো যারা এই পাপে উপস্থিত নাই। আপনি যদি ঘৃণা করেন তাহলে আপনি এই পাপের মধ্যে ছিলেন না, মানে পাপী রাষ্ট্রের মধ্যে। আসুন এটা আমি আপনাকে একটু দায়িত্ব নিয়েই বলি, এই যে চলমান পরিস্থিতি রাজনীতিকে নিয়ে আপনাকে বলি, নিঃসন্দেহে চলমান রাজনীতির যে থিওরি এটা আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এটা নাজায়েজ পদ্ধতি। আল্লাহ আপনি কথাটা কীভাবে নেবেন? নেন রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্র পরিচালনা করার মূলনীতি ইসলাম আমাদেরকে এটা শেখায় নাই, এটা সম্পূর্ণ এসেছে ইহুদি নাসারাদের থেকে। আর ইহুদি নাসারাদের থেকে আপনি ধার করে এনেছেন, আনার পরে কী করেছেন? ওদেরকেও এক ধাপ আপনি পেছনে ফেলে দিয়েছেন, ওদের ওই গণতন্ত্রের নিয়ম আপনি নেন নাই, নতুন করে আরেকটা তন্ত্র আপনি জবরদস্তির, ওই যে যেটা আপনার বাপদাদারা করতো জমি দখল করার জন্য, যে আগে নাকি লাঠি ফেলে দিলে বিলে জমি আমার, এটা বিলে করতো আগে বাংলাদেশ, যে যেমন একটা গরু মরে আছে যারা চামড়া নেয় ওরা নাকি যে আগে গিয়ে ধরতে পারবে ওই গরুর চামড়া ও নেবে, ওই যারা মুছি ওরা নাকি করে, তো যার হাতে যে অস্ত্র ওটা নাকি আগে ছুঁড়ে মারতো, ওই যেটাকে আগে পড়ে যেত এটাকে ও। তো বাংলাদেশের গদিটা এখন ওই দিকে যাচ্ছে, মানে যে এটাকে কামড়িয়ে ধরে রাখতে পারবে তার, আল্লাহ জনগণ মরে যাক। জেনে নেন এই থিওরি বাতিল থিওরি, বা আমরা যে রাজনীতির সাথে জড়িত এটা হকপন্থীদের কাজ না। এখন ধরেন না আমরা তো বাংলাদেশি, এখন প্রকাশ্যে যদি এভাবে বলি এটা তো সব মুসলমান জানে কিন্তু মুখে তালা মেরে থাকে, নারী নেতৃত্ব জায়েজ না, এটা কি কারো অজানা? নাকি সব হুজুর জানে কিন্তু কোনো প্রতিবাদ করে? কেউ কোনো প্রতিবাদ করে না। আরে একজন ব্যক্তি না জানা, এক বছর হয়ে গেছে, হয়ে যেতে পারে, তাকে পরামর্শ দিতে হবে যে দেখেন মুসলিম হিসেবে আপনাকে সম্মান করি, আপনি ক্ষমতাটা আপনার বংশেরই কোনো পুরুষকে দিয়ে দিন, কারণ নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নেই, এটা তাকে বুঝিয়েছে আজ পর্যন্ত কেউ বুঝায়নি, কিন্তু সবাই মেনে নিয়েছে, এখন আমি আর আপনিও মেনে নিয়েছি বাধ্য। হাদিসের ভাষাটা কি, যে রাষ্ট্রের মধ্যে অন্যায় কোনো কাজ হয় আর আপনি যদি অন্তর থেকে ঘৃণা করেন আল্লাহ আপনার মর্যাদা কি রেখে দেবে, যে এ এ রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু যারা এটাতে সন্তুষ্টি প্রকাশ করে সে বাংলাদেশেও কিন্তু নাই, আছে আমেরিকা, ইউরোপে, বিভিন্ন মিডল ইস্টে, গালফে, সে চাকরি করে ওখানে সেটেল, কিন্তু তারপরেও সে চলমান রাজনীতি গিয়ে সন্তুষ্ট, সে তার দলের পক্ষে উস্কানি দেয়, নিজের দুই ভাই মারামারি করে মরে গেছে আমলিক বিনপি করে করে, ওখান থেকে সে সন্তুষ্ট যে মেরে ফেলছে ভালো হয়েছে, এই যে সন্তুষ্টি যে প্রকাশ করলো, রাসুলের হাদিসের ভাষা কি আসুন তার পরের অংশে কি আছে, অমান গাব আনহা, যেই ব্যক্তি এই চলমান পরিস্থিতিতে উপস্থিত ছিল না কিন্তু তার অন্তরের সন্তুষ্টি থাকার কারণে রাসুলাম কি বলেছেন, ফারাদিয়াহা, কিন্তু সে সন্তুষ্ট, কানা কামান শাহিদাহা, তাহলে তার অপরাধ হলো ওই চাক্ষুষ উপস্থিত যারা ছিল তাদের অন্তর্ভুক্ত, তাদের অন্তর্ভুক্ত, মানে এটা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি ফিট করতে পারেন, যেটা বাংলাদেশের সমাজ বলেন, ঘর বলেন, পরিবার বলেন, কোনো অনুষ্ঠান বলেন,
যে কোনো পাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের দুর্বল মুসলিমদের জন্য একটা চমৎকার এক্সাম্পল দিয়েছেন যে যেই পাপ তুমি রোধ করতে পারবা না অন্ততপক্ষে বান্দা তুমি সেই কাজের সাথে জড়িও না এটা আমাদেরকে জানানো হয়েছে অন্তত তুমি অন্তর থেকে এটা ঘৃণা করো সেই কাজে তুমি অংশ নিও না কোনোভাবে নিও না সাপোর্ট করে নিও না সমর্থন দিও নিও না তাহলে কি হবে তোমার মর্যাদা হবে ওই সৎ ব্যক্তিদের মতো যারা এই পাপের অঞ্চলে ছিল না আর যারা এই অঞ্চলে উপস্থিতি নাই কিন্তু তারপরও মন থেকে এরকম করার কিছু ইচ্ছা পোষণ করে এটাকে ভালো হইছে বলে এটাকে হ ঠিক হইছে এরকম যদি সাপোর্ট করে বা যদি উস্কানি দেয় বা টাকা দেয় যেমনটা করক তাহলে সেই ব্যক্তি অনুপস্থিত থেকেও এই উপস্থিত ব্যক্তিদের মতো পাপী বলে গণ্য হবে এজন্য অন্যায় কাজে বাধা দেওয়ার গুরুত্বটা আমাদেরকে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে যেমনটা বলেছি হাদিস আবু দাউদে রয়েছে 32 নম্বর অধ্যায়ের 17 নম্বর পর্বে 43-45 নম্বর হাদিস অতএব এটা আমাদের উপরে দায়িত্ব যে আমাদের প্রত্যেকটা মুসলিমকে তার ক্ষমতা অনুযায়ী তাকে প্রয়োগ করতে হবে ক্ষমতা অনুযায়ী প্রয়োগ করতে হবে আমাদের ক্ষমতার বাইরে যে চলমান পরিস্থিতিকে আমরা শুধরে দেব এটা আমাদের ক্ষমতার বাইরে এটা নেতৃস্থানীয় ব্যক্তিদের মুসলিমদের দায়িত্ব এটা তাদের দায়িত্ব কিন্তু আমরা আমাদের ঘৃণা প্রকাশ করে দিলাম যে আমরা এর মধ্যে নাই এর বেশি জোর কি করতে পারি কিচ্ছু করার নাই আমাদের কারণ আমাদের শিক্ষা যা আমরা তা বলতেছি যে আমরা মনে করি যে এগুলো হচ্ছে অন্যায় বাংলাদেশের মধ্যে এই চলমান পরিস্থিতিগুলো অন্যায় হচ্ছে আমরা এই অন্যায় থেকে মুখ ফেরাচ্ছি আমরা এর মধ্যে নাই এটা ছাড়া আর কিছু বলতে পারি না আপনাদেরকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন অন্যায় কাজে এবার আসুন যদি বাধা না দেন তাহলে এর পরিণামটা কি হবে কয়েকটা অপরাধের শাস্তির সম্পর্কে অনেক কিছু বলা আছে তার মধ্যে একটা হলো অন্যায় কাজে বাধা না দিলে সে জাতির অবস্থাটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে জানিয়েছেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 117 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ এমন নন যে যেই জাতি নিজেকে শুধরাতে চায় আর আল্লাহ অন্যায়ভাবে তাদেরকে হত্যা করে দিবেন শাস্তি দিবেন আল্লাহ এই চরিত্রের নয় তার মানে আল্লাহ এমন জালেমের মতো কাজ করে না যে একটা ব্যক্তি ভুল করেছে কিন্তু অনুতপ্ত ক্ষমা চাচ্ছে শুধরাতে চাচ্ছে কিন্তু ওই জালেম কিন্তু ওকে ক্ষমাও করে না বরং মারে জালেম হলে আর সৎ ব্যক্তি হলে কিন্তু ক্ষমা করে দেয় ঠিক আছে অপশন দেয় ছাড় দেয় আল্লাহ বলেছেন ওমা কানা রাব্বুকা আপনার রব এমন নন লিহুলিকাল কোরা বিজুলমিন অন্যায়ভাবে কোনো জাতিকে আল্লাহ হালাক করে দিবেন ওয়াহালুহা মুসলিহুন আর তার জাতিরা সংশোধন চায় আল্লাহ এটা কোনোদিন করবে না তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন এই সমাজে যদি পাপ অহরহ হয় কিন্তু কিছু মানুষ আছে যারা এই পাপ ঠেকাতে চাচ্ছে কিছু মানুষ আছে যে পাপ থেকে ফিরতে চাচ্ছে মানে ইসলাহ চাচ্ছে নিজের মধ্যে নিজের সমাজে নিজের পরিবারে যদি এমন কিছু লোক দাওয়াতি কাজ করে আল্লাহ বলতেছেন ওই দাওয়াতি কাজের বদৌলতে ফজিলতে আমি সেই পাপী জাতিকে ধ্বংস করব না তার মানে যে জাতিতে অন্যায় বেড়ে যায় সেখানে যদি আপনি দাওয়াতি কাজ করেন অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করেন ইসলাহ কাজ করেন সংশোধন করানোর কাজ চেষ্টা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আরও কিছুকাল বাকিয়ে রাখবেন ওই লূত আলাইহিস সালামের কাউমের মতো উল্টিয়ে দেবেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখতে পাচ্ছেন যে অধিকাংশ মানুষ সৎ হতে চাচ্ছে যেমন আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়াতগুলোতে আপনারা বহু মানুষ আছেন যারা নামাজ পড়তেন নামাজ এখন ধরে নিচ্ছেন দাঁড়িয়ে রাখেননি দাঁড়িয়ে রেখে নিয়েছেন কোরআন সুন্নার দিকে ফিরে আসছেন আগে জানতেন না মাজারে সেজদা করার শিরিক কিন্তু জেনেছেন ছেড়ে দিয়েছেন যারা জর্দা সিগারেট এগুলোকে হারাম জানতেন না জেনেছেন ছেড়ে দিয়েছেন তাহলে এই যে পরিবর্তন হচ্ছেন এই জন্য হয়তো আমরা টিকে আছি বা হয়তো আরও কিছু কাল আল্লাহ আমাদেরকে টিকে রাখবেন কিন্তু আমাদের দাওয়াত যদি আপনারা উপেক্ষা করতেন কেউ যদি সংশোধন না হতো তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে কি আমাদেরকে হয়তো হালাক করে দিতেন এই জন্য আমাদেরকে দেখেন উপদেশ মানতে হবে আপনারা যারা কোরআন সুন্নার ভালো উপদেশ আপনাদের হুজুররা দেয় মুরব্বীরা দেয় টিচাররা দিচ্ছে আপনাদের উচিত সেই উপদেশগুলোকে মেনে নেওয়া যতদূর সম্ভব মেনে নেওয়া আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোনো জাতি যদি উপদেশ মেনে নেয় আল্লাহ তার পাপের কারণে তাদেরকে হালাক করবে না কারণ আল্লাহ সময় বাড়িয়ে দিবেন যে হতে পারে আর আবার ফিরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম তোমাদের দায়িত্ব তোমাদেরকে হেফাজত করা তোমাদেরকে নিজেদের দায়িত্ব নিজেদের পাপ থেকে বাঁচানো সমাজ নষ্ট হওয়া থেকে বাঁচানো পরিবারকে বাঁচানো তোমাদের দায়িত্ব আল্লাহ বলছেন আলাইকুম আনফুসাকুম এই আয়াতটি রয়েছে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মিম্বরে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করেছিলেন এবং বলেছিলেন হে মানুষ
তোমরা কি কোরআন থেকে আয়াত পড়োনি? তার মানে এটা বলার পরে তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মানে এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে? এখন তিনি নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াতের ব্যাখ্যা করতেছেন। তিনি বলেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আন-নাসা ইযা রাউ যালিমা, যখন কোন মানুষ কোন জুলুম হতে দেখে, কোন জালেমকে দেখে, আও মুনকার কোন পাপ গর্হিত ব্যক্তিকে পাপ করা অবস্থায় দেখে, ফালাম ইয়াখুজ আলা ইয়াদিহি, সে যদি তার হাতটাকে গিয়ে শক্ত করে না ধরে যে ভাই আপনি পাপটা করেন না, ছেড়ে দেন, ওকে ছেড়ে দেন, অত্যাচার করেন না, মানে ওকে মাফ করে দেন, বা আপনি অন্যের জমিন কাটতেছে আপনি নিষেধ করেন এটা করো না, যে কোনো একজন বাচ্চা লোক একটা লাইটকে ঢিল মেরে ভেঙে দিতে চাচ্ছে, আপনি যাচ্ছিলেন আপনি নিষেধ করেন এটা করো না, ওর হাতটাকে যদি শক্ত করে না ধরা হয়, রাষ্ট্রের বড় বড় পদে যারা আছেন কোনো একটা ব্যক্তির উপরে অপবাদ দেওয়া হচ্ছে, চক্রান্তমূলক কাউকে জেলে ভরা হবে, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যদি বলে না যে না থাকে এমনটা করেন না, ওকে ওর মতো করে ছেড়ে দেন, এই কাজটা যদি না করে তাহলে সে যেন এই আয়াত থেকে নিজেকে মুক্ত করে নিল। মানে আল্লাহ যে বলেছেন তোমাকে তোমার দায়িত্ব তোমাকে বাঁচানোর, তাহলে কীভাবে বাঁচাবেন? যখন কোনো অন্যায়কারীকে অন্যায় করতে দেখবেন তার হাতটাকে ধরে তাকে বাধা দিতে হবে। বন্ধুর দায়িত্ব, আপনার বন্ধু নেশাখোর হয়ে যাচ্ছে, আপনার উচিত ওকে নেশা থেকে বাঁচানোর জন্য যা করার করেন, ওকে আপনি হাত পায়ে ধরেন যে না তুই এটা করতে পারবি না, তোকে আমরা করতে দেবো না। কোনো একটা মহিলার সাথে খারাপ কাজ করতে যেতে চাচ্ছে, আপনারা কোনোভাবে ওকে ঠেকান, ওর বাপ মাকে বলেন প্রয়োজনে, যে কোনোভাবে একজন মুসলিম ভাইকে অপদস্থ হওয়া থেকে বাঁচাতে হবে আমাদেরকে। এটা আমার যার যার যে দায়িত্বটা আছে সেটা করতে হবে, যে তোমরা যখন কাউকে অন্যায় করতে দেখবে তার হাতটা ধরো যাতে সে অন্যায় করতে না পারে, তার হাতটাকে চেপে ধরো। আওশাকা, যদি এমনটা না করো, ভয় হচ্ছে, আইউ আম্মাহুমুল্লাহু বিইকাবিন মিনহু, তাহলে আল্লাহ আমভাবে তোমাদের উপরে শাস্তি পাঠাবে। তার মানে আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদেরকে নিরাপত্তা নেয়ার মুক্ত রাখার দায়িত্ব তোমাদেরই, তার মানে আমরা যদি এখন আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, আল্লাহ বলছে এটা তোমাদের দায়িত্ব, তোমরা যদি আমার কাছ থেকে আমার শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে অন্যায় রোধ করতে হবে, অন্যায়কে ঠেকাতে হবে, তাহলে ঘূর্ণিঝড় ভূমিকম্প জলোচ্ছ্বাস বা বিজাতি তোমাদের উপরে চেপে যাওয়া এটা থেকে তোমরা মুক্তি পাবে। তাহলে আমাদের ঘূর্ণিঝড় ঠেকাতে হলে, ভূমিকম্প ঠেকাতে হলে, আল্লাহর কোনো দুর্যোগ বিপর্যয় ঠেকাতে হলে কি করতে হবে? আমাদের অন্যায়কারীকে আগে ঠেকাতে হবে, অন্যায়কারীকে বাধা দিতে হবে যে তুমি এটা করো না, কারণ তোমার অন্যায়ের কারণে আমরা শাস্তিপ্রাপ্ত হব। তাহলে এইভাবে অনেক কথা বলা যাবে। আমার মূল মেসেজটা হয়তো থেকেই গেল কিনা জানি না, কিন্তু আমি আপনাকে দেখাতে চাচ্ছি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বহুভাবে সতর্ক করেছেন, তোমরা যদি আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাদের উপরে দায়িত্ব, তোমরা অন্যায়কারীকে ঠেকাও, অন্যায়কারীকে ঠেকাও। এটা একটা হাদিস, না হলে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি চেপে যাবে। যে হাদিসটা আপনি তিরমিজিতে 2168, ইবনে মাজাতে 4005 এবং আবু দাউদে 4338 পেয়ে যাবেন। সর্বশেষ হাদিস, আমি আর ওদিকে যাব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি পাপকে না ঠেকাবে তাহলে তার পরিণাম সম্পর্কে কি হবে। ওই হাদিস তো সবাই জানেন, ওই যে দোতলা জাহাজের সাথে তুলনা করা হয়েছিল, উপরের তালার লোক নিচের তালার লোক, নিচের তালার লোকের একটু অসম্মানিত আর আপনারা হচ্ছেন সম্মানিত, মানে আপনারা পাপ টাপ করেন না। রাসূল কি বলেছিল, নিচের তালার লোক চিন্তা করে দেখলো আমাদের তো পানির প্রয়োজন, উপর দিয়ে গিয়ে বালতি দিয়ে পানি তুলতে হয়, পানি তো আমাদের নিচে আছে, ইন্দা ছিদ্র করে নিলেই হয়। তাহলে যে জাতি ছিদ্র করা জাতি, এখন সে যদি ছিদ্র করা শুরু করে দেয় আর আপনারা জানছেন যে ও নৌকা ছিদ্র করতেছে, কি মনে করেন ওকে ছেড়ে দিবেন যে ঠিক আছে ওরটা ও করুক গা? এটা করি না আমরা? আমরা তো আজকে সমাজের মানুষ এটাই করে দৌড়, ওর পাপ ও করুক। কিন্তু আপনি বলেন তো দেখি, এই ছিদ্র হওয়ার ফলে নৌকা যে ডুববে, শুধু নিচের তালা ডুববে নাকি আপনি শুধু ডুববেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক্সাম্পলটা দিয়েছিলেন। অতএব যারা সম্মানিত ব্যক্তি, আপনারা যদি সম্মানিত থাকতে চান, বেঁচে থাকতে চান, তাহলে যারা পাপ করতেছে এদের হাতটাকে ধরে ঠেকান যে না তুমি এই ছিদ্র করতে পারবে না, তাদেরকে ঠেকান, তাহলে আপনারাও বেঁচে যাবেন। ফা নাজাও জামিয়া, রাসূল বলেছেন আপনারা বেঁচে যাবেন, তাহলে না ফা নাজাও জামিয়া, আপনাদের মতো ওরাও বেঁচে যাবে ডুবে যাওয়া থেকে। তা রাসূল এইভাবে আমাদেরকে সতর্ক করেছিলেন। সবচেয়ে শেষ হাদিস যেটা বলেছি,
যে কেউ যদি পাপ কাজ না ঠেকায় আর পাপ যদি ছেয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে শাস্তিটা কি হবে রাসূল বলেছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম করে বলতেছি এটা তোমাদের অবশ্যই দায়িত্ব লা তা'মুরুননা বিল মারুফ ওয়া লা তানহাউননা আনিল মুনকার অবশ্যই তোমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে এটা তোমাদের দায়িত্ব যদি এটা না করো আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম ইকাবান মিনহু না যদি এমনটা যদি না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব প্রেরণ করে দেওয়া হবে আর আযাব চলে আসলে কি করবা তোমরা সৎলোকেরা দোয়া করবা তাই তো আমরা তো তাই করি দোয়া করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাব চলে আসলে সুম্মা তাদউনাহু ফালাম ইউস্তাজাবু লাকুম তোমরা দোয়া করতেই থাকবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না তার মানে পাপ যদি মাথা চাড়া দিয়ে যায় আর ওই পাপের কারণে যদি কোনো জাতির উপরে শাস্তি চলে আসে সৎ লোকদের দোয়া তখন আর কোনো কাজে আসবে না এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন 2169 এবং মুসনাদে আহমদে 23327 নম্বরে পেয়ে যাবেন এটা ছিল আজকের বক্তব্যের মূল খোলাসা একটা মূলনীতি হলো অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে সে ততটা প্রয়োগ করবে যে কাজে যার ক্ষমতা নাই সে যেন সেই কাজ করতে না যায় কারণ যদি আপনি আপনার ক্ষমতার বাইরে কোনো কিছু করতে যান তাহলে আপনাকে পরাস্ত করে দেওয়া হবে এটা হচ্ছে মূলনীতি আর অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে আরেকটা মূলনীতি হলো ভদ্রভাবে তাদেরকে বোঝাতে হবে যেমনটা ফেরাউনকে বুঝিয়েছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেছেন মুসা এবং হারুনকে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়্যানা তোমরা দুইজনে মুসার ফেরাউনের কাছে যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং তার সামনে গিয়ে ভদ্র ভাষায় কথা বলো ভদ্র ভাষায় কথা বলো কিন্তু আমাদের এক শ্রেণীর বক্তারা আছে দেখবেন স্টেজের মধ্যে বসলে নেতাদেরকে বাস দেয় জেনে নেন এইভাবে জাতির পরিবর্তন আসবে না অবশ্যই আপনি সম্মানিত তাহলে ওই নেতারাও সম্মানিত সম্মান বজায় রেখে তাদেরকে দাওয়াত দিয়ে যান যে মুসলিম হিসাবে আপনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট আপনারা নেতৃস্থানীয় ব্যক্তি আপনারা শুধু ধর্মটা প্রচার করেন বা ধর্ম মোতাবেক চলেন গদি আপনাদেরই থাক আমরা সেখানে যাব না কিন্তু এরা দাওয়াত দেয় এদেরকে টেনে নামানো এদেরকে রাখবে না এটা আমাদের দাওয়াত নয় আমাদের দাওয়াত হলো মুসলিম ব্যক্তি যারা নেতৃস্থানীয় তারা মুসলিমই তাদেরকে আমরা শুধু এতটা বলবো যে আপনি ইসলামটাকে ফলো করেন আল্লাহকে ভয় করেন যেভাবে আপনি ডুববেন না আপনি সেই নীতি অবলম্বন করেন তাহলে দুনিয়া তো আপনি সম্মানিত আপনি পরকালেও সম্মানিত হতে পারবেন আমরা শুধু এতটা উপদেশ দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الله سبحانه وتعالى جنو আমাদের কে আমাদের এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হতে পারি আল্লাহ যতটুকু ক্ষমতা আমাদেরকে দিয়েছেন আমরা সেই ক্ষমতাটা আল্লাহর কাজে ধর্মের কাজে ব্যবহার করব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমাদের কাছে যদিও আরও বেশ কিছু কথা হাদিস থেকেই গেছে ওটা দ্বিতীয় খুতবা লেগে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়কে বরকত দান করুন আমিন দুইটা ঘোষণা আছে এক এই প্রতিষ্ঠানকে প্রথম থেকে ঘিরে যিনি দায়িত্বে আছেন ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ তিনি চেয়ারম্যান তিনি খুব অসুস্থ চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছেন ওনার জন্য আমাদের সকলকে দোয়া করা উচিত শেখের চেহারা দেখলে একটা জিনিস আশ্চর্য লাগে সেটা কি জানেন ওনার অনেক কঠিন একটা রোগ কিন্তু কিডনির সমস্যা যেটা অধিকাংশ মানুষ জানেন যে কিডনি রোগে যারা আক্রান্ত হয় তাদের চেহারা কত দুর্বল হয়ে যায় কত রকমের পেরেশানি পেট ফুলে যায় আরও কত পেরেশানি হতে দেখা যায় তার আত্মীয় স্বজনের কিন্তু শেখকে দেখে তার বক্তব্য শুনে আপনাকে কোনো দিন এমনটা মনে হবে না কোনো দিন মনে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং এইভাবে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই খেদমতকে কবুল করুন আমিন আমরা প্রত্যেকই কোনো না কোনোভাবে দুর্বল কোনো না কোনোভাবে অসুস্থ হই কিন্তু আমরা এক এক করে যদি এই শেখদেরকে হারিয়ে ফেলি তাদের স্থলাভিষিক্ত হয়তো অত যোগ্যমানের কাউকে আমরা পাবো না এটা আপনি মেনে নিয়ে আনার না কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যখন আলেমদের বিদায় হয়ে যাবে তার যোগ্য আলেম পৃথিবীতে আর জন্মাবে না একটা পর্যায়ে কিয়ামত হয়ে যাবে তাহলে জেনে নেন আলেমদের বিদায়ী মাধ্যমে কিয়ামতের কাছাকাছিতে আমরা চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন শেখ যে উদ্দেশ্যে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুন এভাবে যত মানুষ অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সুস্থতা দান করুন বিশেষ করে আমাদের মুসলিম মা বোনদের
যারা বয়স্ক, যাদের পিতা মাতা অসুস্থ আছেন, যারা আমাদের কাছে দোয়া চান, আল্লাহ তুমি প্রত্যেকের ফরিয়াদটাকে কবুল করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং দ্বিতীয় ঘোষণা হলো, এই প্রতিষ্ঠানকে কেন্দ্রিক ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে মাদ্রাসা চালু হতে যাচ্ছে, আবাসিক অনাবাসিক। তাতে যেটা আমাদেরকে রিপোর্ট দেওয়া হলো, এখানে বড় ধরনের ভবন হবে এবং আপাতত 6 জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, তাতে অনেক টাকার খরচ হবে এবং এযাবৎ তারা প্রায় 35 লক্ষ টাকা ঋণে আছে এই প্রতিষ্ঠান। হয়তো অনেকে আমাদেরকে যারা তোষামত দেয়, যারা ইহুদি নাসারাদের কাছ থেকে টাকা খায়, আপনার জন্য এটা আমাদের মেসেজ থাকবে, কাইন্ডলি আপনি সেই কাজটা করে দেন, আপনি সেই কাজটা করে দেন। আপনার যদি এরকম সোর্স জানা থাকে যে যেখান থেকে টাকা আসে, আমাদের কেমন একটা সোর্সের কথা বলে দেন, যাতে করে আমরা এই ঋণ থেকে মুক্ত হতে পারি, আর না হলে আল্লাহর কাছে আপনি হেদায়েত কামনা করেন। আর আপনাদেরকে বলি, এই ধরনের মানুষ যখন কথা বলে, আপনারা তাদেরকে চিনতে শিখেন, তারা ধর্মের বন্ধু নয় বরং তারা ধর্মের শত্রু, জেনে নেন এটা, আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আলাকুল্লি হাল, একটা পর্যায়ে প্রতিষ্ঠান কেন্দ্রিক এই এলাকাবাসী বিরুদ্ধাচারণ করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেকে এসেছেন, আরও আসবেন, যত দাওয়াত প্রসার হবে, যতটা আমাদের মানহাজ আপনার কাছে স্পষ্ট হবে, ততই আপনি আমাদের বন্ধু হবেন, এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে আপনারা অন্তত যদি এই টাকা ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কোনো ভূমিকা না রাখতে পারেন, অতটা দোয়া তো করতে পারবেন, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আজিজ আমাদের এই মেসেজ যতদূর পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে এই টাকা হয়তো সুদ করে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু আপনার এই সৎ ইচ্ছা থাকার কারণে আমরা উপকৃত হব, আপনি উপকৃত হবেন। একটা সময় আসবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন, সেই সময় পর্যন্ত আমাদেরকে সময় দেন, সেই সময় পর্যন্ত আপনি আমাদের সাথে থাকার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন, আমিন। এবং এর মধ্যে যে কল্যাণ আমরা জাতিকে দিতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে অতটা সময় পর্যন্ত এই জমিনে টিকিয়ে রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।